নমস্কার বন্ধুরা, আমি জয়িতা। জয়িতার রান্নাঘরে আপনাদের জন্য আজকের রেসিপি হলো কুড়মুড়ে মুচমুচে চিড়ের নাড়ু। সাধারণভাবে ঘরে আমরা যে চিড়ের নাড়ুটা তৈরি করে চিড়েটাকে একটু কড়াইতে গরম করে নিয়ে, তার থেকেও এইভাবে বানালে চিড়ের নাড়ু হবে আরও টেস্টি, আরও মুচমুচে। চিড়ের নাড়ু বানাতে আমি এই ধরনের পাতলা চিড়েটা নিয়েছি। চিড়ে আমি পরিষ্কার করে নিয়েছি, চিড়ের মধ্যে কোনো ধান নেই। আর এদিকে সাদা তেল ভালোভাবে গরম করে রেখে গ্যাসের আঁচ মিডিয়ামে করেছি। তেল চিড়ে ভাজার জন্য গরম হয়েছে কিনা দেখার জন্য এক দুটো করে আমি চিড়ে দিয়ে দিলাম। আর দেখুন চিড়েগুলো তেলের মধ্যে কী সুন্দর ভেসে বেড়াচ্ছে। এই পর্যায়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবো, আর তেলের পরিমাণ অনুযায়ী আমি এক মুঠো করে চিড়ে দিয়ে দেব। গ্যাসের আঁচ কমালে চিড়েগুলো ভালো করে ভাজা হবে না, তাই মিডিয়াম আঁচে রেখে চিড়েগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। আবার গ্যাসের আঁচ হাই ফ্লেমে করা যাবে না, করলে চিড়েগুলো সাদা হবে না, পুড়ে যাবে, তখন আবার দেখতে ভালো হবে না। একবারের চিড়েগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেখুন, আস্তে আস্তে চিড়েগুলো ভাজা হলে আপনারা দেখেই বুঝতে পারবেন চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এবারে চিড়েগুলো আমি তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু পেপারের মধ্যেও নামিয়ে নিতে পারেন, তবে আমি সবগুলো চিড়ে ভেজে তারপরে এই চিড়েগুলোকে তেল ঝরানোর জন্য টিস্যু পেপারের মধ্যে রেখে দেব। চিড়ে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে কড়াইতে আমি 1 কাপ জল দিয়ে 250 গ্রাম গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে গুড় জাল করে নিচ্ছি। দেখুন এইভাবে গুড়গুলো সম্পূর্ণটাই গলে যাবে, আস্তে আস্তে এভাবে নাড়িয়ে দিচ্ছি। তবে আপনারা গুড় দেবেন আপনাদের চিড়ের পরিমাণ অনুযায়ী, চিড়ে যতটুকু হবে গুড় ঠিক সেইভাবে দেবেন। গুড়ের পাক হয়েছে কিনা ঠিক মতো বোঝার জন্য আমি অল্প একটু গুড় একটা প্লেটে জলের মধ্যে নিয়ে দেখলাম, এই দেখুন টানছি, বড় হয়ে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাস অফ করে দেব, আর ভেজে রাখা একেবারে ঠান্ডা করা চিড়ে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে নেব। তবে এই পর্যায়টা খুব সাবধান, খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হয় যাতে ঠান্ডা না হয়ে যায়। গরম গরম এভাবে পরিমাণ মতো চিড়ে দিয়ে আমি নাড়িয়ে নিলাম, আর সম্পূর্ণ চিড়ে গুড়ের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেল, একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। হাতে অল্প সাদা তেল মেখে নিয়ে হাতের তালুতে চেপে চেপে এইভাবে গোল করে আমি চিড়ের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। তবে কি বলুন তো, বেশি চাপ দেওয়া যাবে না, চিড়েগুলো যেহেতু ভাজা আর মুচমুচে তাই ভেঙে যেতে পারে। হালকা হাতে এইভাবে চেপে চেপে চিড়ের নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো চিড়ের নাড়ু আমি বানিয়ে নেব, তবে খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হয়, নাহলে আবার ঠান্ডা হয়ে গেলে চিড়ের নাড়ুগুলো ভালো মতো হবে না। আর কি বলুন তো, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো গুড়ের পাক। গুড়ের পাক ভালো হলে সব নাড়ুই আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপি চিড়ের নাড়ু একেবারে তৈরি হয়ে গেল। লক্ষ্মী পুজো স্পেশাল এই চিড়ের নাড়ু তৈরি করে আপনারা ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এয়ারটাইট কৌটোয় ভরে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন, মুচমুচে থাকবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।